আজকে 13ই এপ্রিল, আগামীকালকে 1লা বৈশাখ। আমরা আছি ফোর্ট ট্যাটন পার্ক নিউ ইয়র্কে। আমার সঙ্গে আজকে ভিডিওতে আছে মাহিমা। মাহিমা আপনাদেরকে দেখাবে আশপাশের পরিবেশটা। ওই পাশে রয়েছে ক্রস আইল্যান্ড পার্কওয়ে, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন থ্রোজ নেক ব্রিজ, এটি পেছনে দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটি ব্রঞ্জের আমাদের আরেকটি বড়। আর এর সঙ্গে ডানে এসে একটু ভিডিও করে দেখাচ্ছে, এটি হাইওয়ে সরাসরি চলে গিয়েছে ব্রিজে এবং পেছনের একটি হাইওয়ে আছে। দেখতে পাচ্ছেন ট্র্যাকের উপরে লোকজন সাইকেল চালাচ্ছে, বাইক সাইকেল এবং কিছু স্কুটার। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছে বা আমরা তাদের সঙ্গে যোগ দিয়েছি। আর আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে দেখানোর জন্য আমাদের একটি রিভার, নিউ ইয়র্কের রিভার, যেটা হাডসন রিভার নামে পরিচিত, এবং ছোট্ট একটি বে। এখানটা থেকে দূরের যে আদছাওয়া অংশটা দেখা যাচ্ছে এটি কানেক্টিকাট। এবং আমরা দাঁড়িয়ে আছি কুইন্সের ফোর্ট ট্যাটন পার্কে। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ কেয়া, সঙ্গে আছে আমার শাশুড়ি এবং আমার সন্তান। আর আজকের এই ভিডিও সম্পাদনা এবং সব কিছু রেকর্ডিংয়ে ছিল মহিমা খান। ভালো থাকবেন। মুকুল রহমান, নিউ ইয়র্ক, ফোর্ট ট্যাটন পার্ক। ধন্যবাদ।